আমলকির অনেক ভেষজ গুণ রয়েছে। এই গাছের ফল ও পাতা দুটি ওষুধ রূপে ব্যবহার করা যায়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা পেয়ারার চেয়ে 3 গুণ ও কাগজি লেবুর চেয়ে 10 গুণ, কমলার চেয়ে 15 থেকে 20 গুণ, আপেলের চেয়ে 120 গুণ, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। কেউ যদি দিনে 2টো আমলকি খায় তাহলে সে ওই পরিমাণ ভিটামিন সি পেতে পারে। আমলকি খেলে মুখে রুচিও বাড়ে। আজকে আমরা জানবো আমলকির বিভিন্ন ঔষধি গুণাগুণ। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন নিত্য নতুন ভিডিও পেতে। দাঁতের মাড়ি রোগ স্কার্ভি দূরীকরণে। স্কার্ভি দাঁতের মাড়ির খুব পরিচিত একটি রোগ। সাধারণত শরীরে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। এই রোগ হলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়িতে ঘা হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, চামড়ার নিচে রক্তক্ষরণ হওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া এবং হাড়ের মধ্যে পরিবর্তন দেখা দেয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই কেউ যদি প্রতিদিন মাত্র 1 থেকে 2টি আমলকি খায় তাহলে সে এসব থেকে পরিত্রাণ পেতে পারে। আলসার চিকিৎসায়। গ্যাস্ট্রিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে বের করা খুব কঠিন। সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলে পেপটিক আলসার। নিয়মিত আমলকি খেলে পেটের এই আলসার দূর হয়। কোষ্ঠকাঠিন্য ও পাইলস চিকিৎসায়। আমলকিতে সলিউবল ফাইবার থাকে। এটি শরীর থেকে টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে। এর রস কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাইলস রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। ক্ষুধা মন্দা দূর করতে আমলকি। প্রতিবার খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধা মন্দা দূর হয়। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে। আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে, তাই দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে ফলটি। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও এটি বিশেষ ভূমিকা রাখে। আমলকির রসের সাথে মধু মিশিয়ে পান করলে তা চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে। গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে। আমলকির গুঁড়োর সাথে মধু মিশিয়ে দিনে 3-4 বার খেলে তা গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতে সাহায্য করে। দীর্ঘমেয়াদী কাশি সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী। হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে। উচ্চ কোলেস্টেরলের মাত্রা হৃদরোগের ঝুঁকিকে অনেক বৃদ্ধি করে দেয়। আমলকি খেলে তা খারাপ কোলেস্টেরল দূর করে ধমনির ব্লক খুলে দিতে সাহায্য করে। নিয়মিত আমলকি খাওয়া হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে। রক্তের সুগার কমাতে। গবেষণায় দেখা গেছে যে আমলকিতে ফলিফেনল রয়েছে, যা রক্তে অক্সিডেটিভ শর্করা থেকে শরীরকে রক্ষা করে। এটি শরীরে ইনসুলিন শুষে নিতে সাহায্য করে, যা ডায়াবেটিস কমাতেও সাহায্য করে। দেহের চর্বি কমাতে। ওজন হ্রাস করতে আমলকির সাহায্য নিতে পারেন। এটি নিয়মিত খেলে শরীরের প্রোটিনের স্তর বৃদ্ধি করে, যা দেহের চর্বি কাটতে সাহায্য করে। এটি খেলে হজম শক্তি বেড়ে যায়, ফলে মানুষ মুটিয়ে যায় না। তাই ওজন কমাতে চাইলে প্রতিদিন আমলকি খাওয়ার চেষ্টা করুন। হাড় মজবুত করতে। আমলকিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। রক্ত পরিষ্কার করতে। রক্ত পরিষ্কার করতে আমলকি বেশ কার্যকর। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা শরীর থেকে টক্সিন উপাদান সব দূর করে দেয়। নিয়মিত আমলকি খেলে তার রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে। চুলের যত্নে ও খুশকির সমস্যা দূর করতে। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে। চুলের যত্ন নেওয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়ায় শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে উঠে,
চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকি রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়। তাছাড়া এটি খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না। দেশীয় ফল হিসেবে আমলকি সবার কাছেই পরিচিত। এটি দামে যেমন সস্তা তেমনি সহজলভ্য। আজকের মতো এই পর্যন্ত। সামনে আবারও আসব কিছু নিত্য নতুন টপিক নিয়ে।